তো আমরা রেকর্ডিং যখন করছি তারই প্রথমটা অল্প একটু বলি আবার। তাহলে ক্রসিং দ্য ওয়াটার বলতে আমরা রূপকার্থে নেব পাসিং দ্য লাইফ অন আর্থ। এখানে দ্য ওয়াটার বলতে আমরা বুঝি পৃথিবীর যেমন 4 ভাগের 3 ভাগ হলো জল, সেই দ্য ওয়াটার বলতে সিলভিয়া প্লাথ প্রতীকী অর্থে পৃথিবীতে মানুষের জীবন অতিবাহিত করার প্রক্রিয়াকে তিনি বলছেন ক্রসিং দ্য ওয়াটার, মানে জীবন যাপন। ক্রসিং দ্য লাইফ মিন্স পাসিং দ্য লাইফ অন আর্থ, লিভিং আওয়ার লাইফ অন আর্থ। সেটাকে তিনি কিভাবে মূল্যায়ন করলেন, কিভাবে তিনি তার ব্যক্তিগত জীবনে তিনি তার এই পৃথিবীর জীবন যাপনটাকে তিনি দেখেছেন, সেটা এখানে ব্যক্ত করার চেষ্টা করেছেন। ব্ল্যাক লেক বলতে আমরা বুঝবো ব্ল্যাক লেক, কালো হ্রদ, ব্ল্যাক বোট, কালো নৌকা, টু ব্ল্যাক দুটি কালো, কাট পেপার পিপল কাগজে তৈরি মানুষ। তাহলে ব্ল্যাক লেক মিন্স ব্ল্যাক, লেক মিন্স ব্ল্যাক ওয়ার্ল্ড, এই পৃথিবী অত্যন্ত ভয়ঙ্কর, কুৎসিত, কদর্য, কৃষ্ণকায়। ব্ল্যাক বোট কালো নৌকা মিন্স টাইম, ভেয়ার বোট সিম্বলাইজেস টাইম, টাইমটা অনেক অশুভ ভয়ঙ্কর, কালোটা সময় কাল রাত্রি। টু ব্ল্যাক দুটি কালো, কাট পেপার পিপল দুটি কালো, কাগজের তৈরি মানুষ মানে কৃত্রিম মানুষ, কৃত্রিম নিরূপায় আবদ্ধ মানুষ। পৃথিবীকে তিনি কল্পনা করছেন, পৃথিবীতে টোটাল পৃথিবীতে 2 জন বাস করে, যদি এমনটি হয় একজন পুরুষ একজন নারী, তবে তারাও এখানে যেন কৃত্রিমতার শৃঙ্খলে আবদ্ধ, নিয়মে আবদ্ধ জীবনযাপন করছে, যা এবং সেই মানুষগুলোও কালো। তার কাছে সবকিছু কালো মনে হচ্ছে, এই পৃথিবীও কালো, এই সময়ও কালো, আর এই সময়ের অভিযাত্রী যে মানুষগুলো পৃথিবীতে জীবনযাপন করছে এরাও কালো। হোয়াট ডু দিস ব্ল্যাক ট্রিস গো, এই কালো গাছগুলো কোথায় যায়? হ্রদের চারধারে গাছ আছে, এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি একটি হ্রদ, সেই হ্রদের জলও কালো, হ্রদে নৌকাও কালো, একটি নৌকা যাতে করে চড়ে 2 জন কালো কৃত্রিম মানুষ যাচ্ছে তারাও কালো, এবং হ্রদের চারধারে গাছগুলো আছে সেই গাছগুলোও কালো। গাছগুলো এখানে পানি খাওয়ার জন্য এসেছে, পানি পান করার শেষে গাছগুলো কোথায় যায়, এই প্রশ্ন করেছেন কবি, কিন্তু তার উত্তর তিনি দেননি। অ্যান্ড দেয়ার শ্যাডোস মাস্ট কাভার কানাডা, এবং এই গাছগুলো ছায়া অবশ্যই কানাডা পৌঁছে যেয়ে থাকবে। এ দ্বারা কবি আসলে এম্ফাসাইজ অন দ্য ডার্কনেস, অন দ্য ফিলদিনেস, অন দ্য আগলিনেস অফ লাইফ অন আর্থ, পৃথিবীতে মানুষের জীবনের যে বিভৎসতা, কদর্যতা, জঘন্যতা, বর্বরতা, এর মাত্রা কতটুকু তা তিনি এখানে ব্যক্ত করেছেন। গাছের কোন গাছের ইট ইজ এক্সাজারেশন, এটাকে ফিগার অফ স্পিসি আমরা বলি, হাইপারবল, অতিশয়োক্তি। কোন গাছের ছায়া অবশ্য কানাডা পর্যন্ত পৌঁছে যায় না। আসলে রূপকার্থে তিনি বলেছেন বিভৎসতার, কদর্যতার, জঘন্যতা বা বর্বরতার ছাপ কোনো একজন ব্যক্তিকে শুধু স্পর্শ করে না, তাকে স্পর্শ করার মাধ্যমে সে অসংখ্য তার সেই ব্যক্তির পরিচিত অপরিচিত বন্ধু আত্মীয় স্বজন তাদেরকেও স্পর্শ করে, সেটি মূলত ব্যক্ত করেছেন। তাহলে প্রথম 3 লাইন, প্রথম স্ট্যান্জার, প্রথম 3 লাইন স্ট্যান্জারগুলোকে আমরা বলি টারসেট, 3 লাইন স্ট্যান্জারকে কি বলি টারসেট, 2 লাইন স্ট্যান্জারকে কি বলি কাপলেট, আর 4 লাইন স্ট্যান্জারকে আমরা বলি কোয়ার্টেট। তাহলে এই টারসেট এর মাধ্যমে আমরা কবিতাটা সেটিং দেখছি, একে আমরা দেখতে পাচ্ছি যে রিমোট সেটিং, সেটিং ইজ ভেরি মেলানকোলিক, আনহ্যাপি, আনপ্লেজেন্ট, ফিয়ারফুল অ্যান্ড পেইনফুল সেটিং, দিস ইজ আননেসারাল, এটি স্বভাবত আমরা পাই না। হতে পারে এই সময়টা
ছিল কালো সময়, অন্ধকার, সেজন্য হ্রদের জলকে কালো দেখাচ্ছে, নৌকাও কালো দেখাচ্ছে, যে মানুষগুলো পার হচ্ছে সে নৌকায় করে তাকেও কালো দেখাচ্ছে, এটাও হতে পারে। হ্রদের চারপাশে যে গাছগুলো সেগুলোও কালো দেখাচ্ছে, এবং এই ব্ল্যাকনেস এতটাই ইন্টেন্স অ্যান্ড থিক যে তা কানাডা পর্যন্ত পৌঁছে যাবে, তিনি এমনটাই অনুভব করছেন। নাও তাহলে এই যে ইমাজারি আমরা দেখতে পাই, এই প্রথম তিনটে স্ট্যানজায় এই ইমাজারিটি অত্যন্ত একটি ভয়ের বা বিভৎসতার বা যন্ত্রণার বা কষ্টের ছবি তুলে ধরে। এর মাধ্যমে সিলভিয়া প্লাথ তার ব্যক্তিগত জীবনের আনহ্যাপিনেস, পেইনফুলনেস, যে অ্যাঙ্গুইশমেন্ট, তা তিনি ব্যক্ত করেছেন যে মানুষের জীবন পৃথিবীতে এমনই। লিটল লাইফ ইজ ফিল্টারিং ফ্রম দ্য ওয়াটার ফ্লাওয়ার্স, এর মধ্যেও সব কিছু কৃষ্ণকায়, কালো, অন্ধকারে ঢাকা, বিভৎস এই পৃথিবী, তবুও এর মধ্যে আ লিটল লাইট, সামান্যতম আলো রয়েছে। সেই আলো কোথার থেকে আসে? ইজ ফিল্টারিং ফ্রম দ্য ওয়াটার ফ্লাওয়ার্স, শাপলা, ওয়াটার ফ্লাওয়ার্স, জলফুল, জলে জন্মে যেসব ফুল, জলজ ফুল, তো সেখান থেকে সামান্য আলো ওয়াটার ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স জেনারেলি সিম্বলাইজেস, ফ্লাওয়ার্স জেনারেলি সিম্বলাইজ বিউটি, ইনোসেন্স, পিউরিটি, স্যাংটিটি, ইট এগেন সিম্বলাইজেস অ্যাট্রাকশন অফ লাইফ, ইট মে সিম্বলাইজ দ্য চিলড্রেন অফ সিলভিয়া প্লাথ, ইট মে রেফার টু আ নাম্বার অফ থিংস, ইট মে ইন্ডিকেট আ নাম্বার অফ ম্যাটার্স, ইস্যুস অ্যান্ড সাবজেক্টস ইন হার লাইফ। এনিওয়ে আমরা প্রথমে লাইন তিনটির বাংলা অর্থ করার চেষ্টা করি। আ লিটল লাইট ইজ ফিল্টারিং, সামান্য আলো ঠিকরে পড়ছে, ফোটায় ফোটায় পড়ছে। ফিল্টার মানে আমরা জানি ফোটায় ফোটায় ঝরে পড়া। এখানে আমরা যেহেতু এই ওয়াটার ফ্লাওয়ার্স গুলো হ্রদের মধ্যে, তার থেকে যে আলো বেরোচ্ছে এই জন্য ঠিকরে পড়া বাংলা করব। তবুও সামান্যতম আলো বিকিরিত হচ্ছে। দ্য লিভস নট উইশ আস টু হারি, এবং তাদের পাতাগুলো ডু নট উইশ আস টু হারি, চায় না যে আমরা দ্রুত চলে যাই। দ্য ফ্লাওয়ার্স ইন দ্য লেক ওয়ান দ্যাট দ্য প্যাসেঞ্জার্স অন দ্য বোট শুড নট লিভ দেম হারিলি, রাদার দ্য প্যাসেঞ্জার্স অন দ্য বোট শুড স্টে সাম মোর টু এনজয় দ্য লাইট, দ্য বিউটি, দ্য স্যাংটিটি, দ্য পিউরিটি, দ্য সেন্স অ্যান্ড সুইটনেস অফ দ্য ফ্লাওয়ার্স। দ্য লিভস ডু নট উইশ আস টু হারি, এই ওয়াটার ফ্লাওয়ার্স এর যে পাতাগুলো সেগুলো চায় না যে আমরা তাড়াতাড়ি চলে যাই। দিস ওয়াটার ফ্লাওয়ার্স মে সিম্বলাইজ দ্য ইনোসেন্স, দ্য বিউটি, দ্য স্যাংটিটি অফ ওয়ার্ল্ডলি পিপল, ইট মে সিম্বলাইজ চিলড্রেন অর টু চিলড্রেন অফ সিলভিয়া প্লাথ, হোয়াট এভার দে মিন, ইটস সামথিং পজিটিভ। ফার্স্ট স্টেন্সে দেখলাম আমরা এ ভেরি ডার্ক সাইড অফ লাইফ, সিমি সাইড অফ লাইফ, ব্ল্যাক সাইড অফ লাইফ, এভরিথিং ইজ ব্ল্যাক। ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা, ইন কন্ট্রাডিকশন, উই ফাইন্ড সাম সোর্ট অফ হোপ অ্যান্ড অপটিমিজম, সাম সোর্ট অফ প্লিজেন্টনেস, গ্লিফুলনেস, সাম সোর্ট অফ কন্টেন্টমেন্ট, স্যাটিসফ্যাকশন, সামথিং পজিটিভ হিয়ার উই নোটিস। দ্য লিভস ডু নট উইশ আস টু হারি, তাদের পাতাগুলো চায় না যে আমরা দ্রুতই চলে যাই।
Yes, there are many things black and dark and painful and tearful on earth. Still, there is something we call beautiful, meaningful, hopeful, pleasant, and joyous, like water flowers. And they exude light. Tarai alo choriye dey. And they are round ebong era golakar. Basically, we know water flowers, water lilies, shapla, amader desher nodite ba rode, bishesh kore dobay je shapla gulo hoy bile shegulor pata jemon round, thik sei chobitai naturally tini ekhane dicchen. They are round and flat and full of dark advice. But here we find an oxymoron. Ekhane ekta oxymoron pachhi. Full of dark advice. There is something beautiful. There is something pleasant. There is some hopes. But still in that hope, there is. In that hope, still in that hope, there is something unpleasant. There is something unpleasant. So they are round and flat and full of dark advice. এই পাতাগুলো চায় না আমরা দ্রুত চলে যাই। তারা গোলাকার, তারা ফ্ল্যাট and full of dark advice. Here, it also symbolizes that orderliness, mundaneness. এই water lilies, এর leaves, পাতাগুলো, that symbolize mundaneness, orderliness, temporality, parthibo shuk, parthibo kamona, parthibo bishoye charitartota, e sob khetre dark advice. They suggest us to commit sin. They compel us to commit sin. They attract us to commit sin. They advise us to do something wrong, to stay here some more time on earth. Now, amra first stanza dekhlam, completely pessimistic tone. Second stanza, prothom dui line e amra dekhlam, অপটিমিস্টিক টোন, অপটিমিস্টিক মুড। মাত্র এখানে আমরা দেখি এই দুটো লাইনেই সাম সর্ট অফ পজিটিভিটি, সাম সর্ট অফ প্লেজেন্টনেস, গ্লিফুলনেস, হোপফুলনেস, অপটিমিজম ইন দিজ টু লাইন্স। বাট ইন কন্ট্রাডিক বাট ইন দ্য থার্ড লাইন দ্য পোয়েট গোজ ব্যাক টু her semi mood, unhappy mood again. Cold oars shake from the oar. The poet now, Dishtibongi Pothom, ni Najar Kullen Kondike, Naukai, Kalo Roder Modde, Kalo Naukai Kore, Dujon Kalo Manusher Jatra. তারপর তিনি লক্ষ্য করলেন হ্রদের চারধারে দেখলেন কালো গাছ, তারা পানি খাওয়ার জন্য এসেছে। তারপর লক্ষ্য করলেন কি দেয়ার শ্যাডোস মাস্ট কভার কানাডা, তাদের যে ব্ল্যাকনেস এর যে ইন্টেন্সিটি থিকনেস, তাদের অন্ধকারের বা কালো রঙের যে ঘনত্ব বা তীব্রতা সেটা লক্ষ্য করলেন। এরপরে তিনি যাওয়ার দেখছেন, লক্ষ্য করছেন হ্রদের তলদেশে জলের মধ্যে কিছু ফুল আছে, জলজ ফুল। সেখান থেকে দুই এক ফোঁটা আলো বেরিয়ে পড়ছে এবং তিনি সাইকোলজিক্যালি অ্যানালাইজ করছেন যে এই পাতাগুলোর কারণে, এই জলফুলগুলোর কারণেই মানুষ হয়তো তাড়াতাড়ি এই পৃথিবী নামক হ্রদকে পেরিয়ে যেতে পারে না। এই লিভস গুলো হলো
পাতাগুলো হলো গাড়ি, বাড়ি, সন্তান, টাকা, পয়সা, পদ, পদবি, নানা মোহ। এর কারণেই হয়তো মানুষগুলো এখান থেকে দ্রুত যেতে চায় না, আর ওইগুলো চায় না মানুষ দ্রুত চলে যাক, ওইগুলো চায় মানুষ তাদের যত্ন নিক, তাদেরকে উপভোগ করুক, এটা চায়। সেজন্য কবি থার্ড লাইনে বললেন, দে আর রাউন্ড অ্যান্ড ফ্ল্যাট অ্যান্ড ফুল অফ ডার্ক অ্যাডভাইস, সেগুলো হলো গোলাকার, ফ্ল্যাট, সমান অ্যান্ড ফুল অফ ডার্ক অ্যাডভাইস, এবং অন্ধকার, উপদেশে পরিপূর্ণ। তারপরে থার্ড স্ট্যান্ডে আমরা আসি, কোল্ড ওয়ার্ডস, দুটো জগতের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। ওয়ার্ডস, দুটো পৃথিবী, শীতল পৃথিবী, এটি হলো একটি বাইরের পৃথিবী আর একটি ভিতরের, একটি আউটার ওয়ার্ল্ড আর একটা ইনার ওয়ার্ল্ড। শেক ফ্রম দ্য ওর, কোল্ড ওয়ার্ডস শেক ফ্রম দ্য ওর, শেক মানে ঝাঁকি খায়, ফ্রম দ্য ওর, ওর মানে দাঁড়, দাঁড় মানে নৌকায় যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা নৌকা পেয়ে যাই, ওর মানে দাঁড়, এটা তোমরা জানো। দ্য কোল্ড ওয়ার্ডস, ওয়ার্ডস, ইট মে বি আউটার ওয়ার্ল্ড, ইনার ওয়ার্ল্ড, ইট মে বি দিস ওয়ার্ল্ড অর দ্যাট ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড হিয়ার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হিয়ার আফটার, যাই হোক না কেন, কোল্ড ওয়ার্ডস শেক ফ্রম দ্য ওর। মাঝি জলের থেকে তার দাঁড় তুললে যেমন সেখান থেকে ফোটায় ফোটায় দু এক ফোটা জল ঝরে, কিংবা মাটি মাঝি যখন দাঁড় টানে তখন তার দাঁড় কিন্তু ওই জলে বেঁধে সামান্য কাঁপতে থাকে, সেটাও হতে পারে, হোয়াট এভার মে বি দা পয়েন্ট, দ্য স্পিরিট অফ ব্ল্যাকনেস ইজ ইন আস। কবি এই লাইনে মূল কথাটা বলে দিচ্ছেন, দ্য স্পিরিট অফ ব্ল্যাকনেস ইজ ইন আস, এই ব্ল্যাকনেসের যে স্পিরিট, যে স্পৃহা, ব্ল্যাকনেসের যে চেতনা, যে অবধারণ, ইজ ইন আস, তা আমাদের মধ্যেই, আমাদের অন্তরের মধ্যেই। আমরা যদি, ইফ উই আর ব্ল্যাক দেন এভরিথিং লুকস ব্ল্যাক টু আস, ইফ উই আর আগলি দেন এভরিথিং লুকস আগলি টু আস, ইফ উই আর ফেরোশাস দেন এভরিথিং লুকস অ্যাজ ইট ওয়ার টু আস, ইট ইজ ইন দ্য ফিশেস। তাহলে এই হ্রদে কিছু মাছ আছে, তাহলে আমরা দেখলাম হ্রদে আগে আছে কি ওয়াটার ফ্লাওয়ার্স, পরে দেখছি এখানে কিছু ফিশেস, মাছও আছে হ্রদে। তাহলে এই ব্ল্যাকনেস, স্পিরিট অফ ব্ল্যাকনেস ইজ ইন আস, ব্ল্যাকনেসের স্পিরিট এটা আমাদের মধ্যে, ইট ইজ ইন দ্য ফিশেস, এই মাছগুলোর মধ্যেও। ফিশেস অলসো সিম্বলাইজ দ্য ওয়ার্ল্ডলিনেস, মান্ডেননেস, ওয়ার্ল্ডলি হ্যাপিনেস, পাওয়ার, মানি, পজিশন, ওয়ার্ল্ডলি কমফোর্ট, ওয়ার্ল্ডলি ফ্যাসিলিটিস, ইট ইজ ইন দ্য ফিশেস। এ স্ন্যাগ ইজ লিফটিং এ ভেলিপেল হ্যান্ড, অদ্ভুত লাইন এটি, এ ধরনের লাইন সিলভিয়া প্লাত, দুঃখিত, সিলভিয়া প্লাত এবং আমরা ডাইলিন থমাসের কবিতায় পাই। এ স্ন্যাগ ইজ লিফটিং এ ভেলিডিক্টরি পেল হ্যান্ড, স্ন্যাগ বলতে বোঝায় বড়শি, মাছ ধরার যে বড়শি, সে বড়শির যে, বড়শি বলতে পারি আমরা, হুক, তার যে লাঠি, সুতা, সবগুলোকে স্ন্যাগ বলা যায়। স্ন্যাগ ইজ লিফটিং আ ভ্যালিডিক্টরি পেল হ্যান্ড, আমরা জানি মাছ ধরলে আমরা সুতো, আমরা বড়শি দিয়ে টান দিই, আমরা নিজেরে হাত উঁচু করি, কিন্তু এখানে দেখছি সেই মাছ, মাছের সুতা, বড়শি নিজেই টান দিচ্ছে, এবং তাতে যে মাছ ধরতে তার হাত উঁচু হয়ে যাচ্ছে। এটি হলো মডার্ন কবি সিলভিয়া প্লাথ, ডাইলিন থমাস, এদের কবিতার উপমা এমনটি হয়।
এরা উল্টো বলে, যখন তুমি হাসো